তো এটা হচ্ছে কোণারক মন্দিরের মেন গেট। তো এই গেটের তো রাস্তার ধারে একটা হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, লুচি তরকারি আর ধোসা কম রেটের মধ্যে। তারপর আবার বেরিয়ে পড়লাম কোণারকের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 9:15 আর আমরা চলে এসেছি পুরীর কোণারক মন্দির, যেটাকে সূর্য মন্দির বলা হয়। এই সূর্য মন্দিরের অনেক স্টোরি আছে, অনেক কিছু গল্প আছে, কি করে মন্দির তৈরি হয়েছিল, কি করে আছে। তো আমি তোমাদেরকে দেখাবো এখানে কি করে, তুমি টিকিট কত টাকা প্রাইস আর টিকিট কেটে কি কি দেখতে হবে, গাইড লাগবে কিনা, সেটাই আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, চলো। তো মেন রোড থেকে আপনাদেরকে যেখানে নামাবে ওখান থেকে মোটামুটি আপনাদেরকে 500 মিটার কি 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। 1 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে কোণারক মন্দিরের টিকিট ঘর আসবে। চলো আমরাও হেঁটে যাচ্ছি, 500 মিটার কি 1 কিলোমিটার আপনাদের হেঁটে যেতে হবে মেন রোড থেকে। কোণারক মন্দিরের মেন গেট। তো এটা হচ্ছে, আমরা এখন কোণারকের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। কোণারকের টিকিট কাউন্টার, আপনাদেরকে আসলে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। দেখি কত টাকা টিকিট নিচ্ছে। এত সুন্দর একটা ড্রিঙ্কিং ওয়াটারের জায়গাও সুন্দর করে বানানো আছে। একদম টিকিট কাউন্টারের পাশেই আছে ড্রিঙ্কিং ওয়াটারের কাউন্টার। সুবিধা টিকিটটা কাটছে টিকিট কাউন্টার। এখানে একটা আছে ফরেনারদের, আমাদের তো আমাদের নর্মাল টিকিট হচ্ছে 40 আর ফরেনারদের হচ্ছে 600 লাগে টিকিটের পার হেড। আমরা 4টে টিকিট কেটেছি। তো কোণারক মন্দিরে টিকিট গুলো এরকম এরকম ভাবে দেয়, কোনো কাগজ না, একটা টোকেন টাইপের, খুব সুন্দর। চলো একটাই মাত্র মজার ব্যাপার ঘটলো, দেখো আমার পিছনে কিছু ফরেনার আছে। তো আমাদের ইন্ডিয়ানরা গিয়ে বলছে আমরা কি একটু ফটো তুলতে পারি, তো
তো ফরেনাররা বলছে নো 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 আই এম নট ইন্টারেস্টেড নাও এরকম বলছে। এটা বেশ হাস্যকর ব্যাপার একটা ঘটনা ঘটলো। তো এটা হচ্ছে টুরিস্ট ম্যাপ, যদি লাগে টুরিস্ট ম্যাপে এরকম করে এসে পুরো ম্যাপটা মন্দিরের ম্যাপটা ঘুরে যাবেন। এই মন্দিরটা বন্ধ হওয়ার পিছনে অনেক রকম রিজন আছে, তার মধ্যে অন্যতম হলো একটা 1948 সালে এখানে বিরাট একটা সুনামি হয়, তার ফলে মন্দির ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সুনামির ফলে মন্দিরের বিভিন্ন অংশ থেকে পাথর খসতে থাকে। তারপরে লর্ড কার্জন তারপর থেকে মন্দিরের ভিতরে বালি ঢুকিয়ে এর দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, আর এটা ব্ল্যাক পাগডগডাও নামে এই মন্দিরটি পরিচিত। তারপর থেকেই এই মন্দিরটি বন্ধ আছে 118 বছর ধরে। ১৯৮৪ সাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটাকে ঘোষণা করেছিল বাই ইউএনই এসিও। চাইলে যখন টিকিট কিনে ভিতরে আসবেন, তো ভিতরে আসার সময় যদি আপনারা চান গাইড নিতে, তো গাইড দিতে পারেন। এখানে পার গাইড মানে 200 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। আপনি গাইড ছাড়াও ঘুরতে পারেন, যদি গাইড ছাড়া ঘুরেন তো কোনো অসুবিধা নেই, আপনি এখানে নিজে থেকে একা একা ঘুরুন, সব কিছু দেখতে পারবেন। আর যদি গাইড নেন তো গাইড নিলে এখানে যা যা যেই হিস্ট্রিগুলো আছে সেই হিস্ট্রি দিয়ে স্পটগুলো আপনাকে বুঝিয়ে দেবে, বুঝতে পারলেন। তো আপনি গাইড ছাড়াও ঘুরতে পারেন, গাইড নিয়েও ঘুরতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন আরো পুরোটা আপনাদেরকে ঘুরে তো দেখাই। সব থেকে মজার ব্যাপার, 118 বছর ধরে এই মন্দিরের দরজা বন্ধ আছে। কি আছে এই ভিতরে, চলুন দেখা যাক। এই মন্দিরের এখনো অনেক রহস্য আছে যেটা আমাদের অজানা। মন্দিরের গায়ে পাথর খোদাই করে অপূর্ব ডিজাইন সুন্দর করে তৈরি করা হয়েছে, যেখানে 12,000 কর্মী এটাকে তৈরি করেছিল 12 বছর ধরে, তাও এটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। কথায় বলে এই মন্দিরটা জুড়ে আছে টোটাল 12টা চাকা, যেই চাকাটা ঘোড়ায় করে টেনে নিয়ে যেত এই মন্দিরটাকে। এখানে ঘুরতে খুব ভালোই লাগছে, এখানে বাগানটা খুবই সুন্দর। এই বাগানটায় বসে সবাই ফটো তুলছে, টোস্ট দিচ্ছে, ফটো তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা এটা, খুব সুন্দর, দারুণ। এখানে ফটো তোলা বারণ আছে, তো কেউ এর উপরে চড়ে ফটো তুলতে পারবে না। অনেকক্ষণ পরে একটু ছায়া জায়গা পেয়েছি, সেখানে একটু বসলাম। ঠিক বাগানের মধ্যেই বসে আপনারা বসে থাকতে পারবেন আড্ডা মারার জন্য, এখানে আপনারা আড্ডাও মারতে পারবেন বসে। এত সুন্দর জায়গাটা লাগবে পুরো আমাদের কলকাতা ভিক্টোরিয়ার মতো। পিছনে পুরো কোণারক মন্দির, এটা হচ্ছে সূর্য মন্দির নামে পরিচিত।
জাস্ট কেবল চাইলে ফটো তোলার জন্য একদম বেস্ট প্লেস, বেস্ট জায়গা ফটো তোলার জন্য। আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটা ভালো ক্যামেরা নিয়ে আসবেন, অবশ্যই একটা ভালো DSLR নিয়ে আসবেন, যাতে এখানে যে আপনাদের এরকম প্রবলেম না হয় যে কি ফটো তুলতে পারছেন। মানে এই প্লেসটা শুধুমাত্র ফটো তোলার জন্য এত সুন্দর ফটো আসছে, দারুণ ফটো আসছে সত্যি। আপনারা আসুন, তাদের ভালো লাগবে জায়গাটা, অবশ্যই আমি শিওর বলছি মানে জায়গাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাত্র 7 টাকা টিকিট, ঠিক আছে? চলুন আমি পুরোটা ঘুরে আপনাদের সবাইকে দেখাই। এই যে ভগ্ন মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা ছায়াদেবী টেম্পল নামে পরিচিত। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, ঠিক আছে? আমরা ঘুরতে ঘুরতে পিছন দিকটা চলে এসেছি, তো পিছন দিক থেকে এবার পুরোটা ঘুরে আমরা বেরিয়ে যাবো। তোমাদের খুব ভালো লাগবে এই জায়গাটায় আসলে, মানে সত্যি ফটো তোলার জন্য বেস্ট। অনেকক্ষণ ঘুরে হাঁপিয়ে গেছি। এখানে আসলে অবশ্যই ভিতরে একটা জলের বোতল নিয়ে আসবেন, তাহলে কিন্তু ঘুরতে ঘুরতে গরমে খুব অবস্থা খারাপ হয়ে যাবে। এটা আবার হয়েছে, এখন ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়েছে। তো বেরিয়ে যাচ্ছি, আশা করি কোণারক মন্দিরটা তোমাদের ভালো লাগলো। তো কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটাও কেমন লাগলো আর মন্দিরটাও কেমন লাগলো। চলো বাই বাই। তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের মন্দিরটা কেমন লাগলো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের কমেন্টসের জন্য অপেক্ষায় রইলাম। চলো টাটা, বাই বাই। ঘন্টা থেকে 2 ঘন্টা ঘুরলাম, কিন্তু জলে বোতল অবশ্যই একদম ভিতরে আসবে। চলো নন্দনকানন, নন্দনকানন শেয়ার করলে অবশ্যই। টাটা।